পূজোর মুখে ডেঙ্গি চোখ রাঙানি, আতঙ্কিত চারঘাট এলাকার বাসিন্দারা। তাদের দাবি, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হচ্ছে এলাকা, যার ফলে ছড়াচ্ছে রোগ। পূজোর মরশুমে বাড়ছে ডেঙ্গির আতঙ্ক। বৃষ্টির হাত ধরে ডেঙ্গির বিপদ চোখ রাঙাচ্ছে। জমা জলেই ডেঙ্গির মশার আতুর ঘর। বর্ষার ঠিক শেষে পূজোর আগে 2006 সাল থেকে 2017 সাল যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেটি সকলেরই জানা। করোনার রেশ কাটতে না কাটতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গির আতঙ্ক। বসিরহাটের স্বরূপনগর ব্লকের চারঘাট গ্রামে রাস্তার জল জমতে থাকায় আতঙ্ক এলাকাবাসী। ভারত বাংলাদেশ সীমান্তের পদ্মা খাল দীর্ঘদিন সংস্করণ না হওয়ার ফলে নব্যতা হারিয়েছে। একটু বৃষ্টি হলেই জল উপচে পড়ে গ্রামে ঢুকে পড়ছে। এলাকাবাসীরা জানান যে অল্প বৃষ্টি হলেই জলবন্দী হয়ে পড়ছে চারঘাট, ভূমিতলা, কপিলেশ্বরপুর, কাঁচদাও ও টিপি সহ একাধিক গ্রাম। এলাকা জুড়ে বৃষ্টির জল জমার কারণে যেমন একদিকে জলবাহিত রোগ দেখা দিচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে মশাবাহিত রোগ ডেঙ্গির প্রকোপ বাড়ছে। এই এলাকায় আছে বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, যার জন্য ওই জমা জলের উপর দিয়েই হেঁটে যাচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রী। জমা জল পেরিয়ে নিত্যদিন চলাচল করতে হচ্ছে সকলকে। বেহাল নিকাশি ব্যবস্থার ক্ষোভ উপড়ে দিচ্ছে এলাকাবাসী। দাদা, এইভাবে জল কতদিন জমছে? এখানে বর্ষা হলেই জল জমে। এটা নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো রকম কোনো উদ্যোগ নেই? না না, আমার তো মনে হয় না নেই। আমরা সাধারণ পাবলিক যাতায়াত করি, কিন্তু এই রাস্তাতে এখানে একটা ভীষণ সমস্যা, তারপর আবার এগিয়ে গিয়ে সামনে ওখানে কিন্তু এই সমস্যাটা আছে। এখন ধরুন যে সামান্য বর্ষাটুকু হয়েছে তাতেই এতটা জল, একটু ভারী বর্ষা হলে ধরুন আরও ওখান থেকে 20-30 ফুট এগিয়ে যাবে। রাস্তায় কোনো রকম ব্যবস্থা নেই, মানে সাইড থেকে একটা ড্রেন যদি থাকতো অবশ্যই জলটা পাস হয়ে যেত। এই সমস্যাটা এখানে কিন্তু দীর্ঘদিন রয়েছে। চারঘাট গ্রাম পঞ্চায়েত প্রধান বাসন্তী বিশ্বাস জানান, এই রাস্তা অনেকদিন ধরেই খারাপ। এছাড়াও মূল সমস্যা জল নিকাশের। জল নিকাশের কোনো ব্যবস্থা নেই বলেই জল জমে যাচ্ছে। রাস্তাঘাট সারাই করে নিকাশি ব্যবস্থা যাতে ভালো হয় তারই ব্যবস্থা করুক প্রশাসন। এই রাস্তাটা অনেকদিন ধরেই খারাপ, এখানে যাতায়াতের খুব সমস্যা হচ্ছিল। আমরা বহুবার এখানকার স্থানীয় যে সংস্থাগুলো রয়েছে, যেখানে হাইস্কুল, দুটো হাইস্কুল আছে, হসপিটাল আছে, পুলিশ ফাঁড়ি আছে, সকলের কাছ থেকে লিখিতভাবে নিয়ে আমরা জেলায় বহুবার আবেদন করার পরে PWD থেকে সামান্য কিছু দিয়ে রাস্তাটা একটু ঠিক করে গেছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে জল নিকাশের ব্যবস্থা। জল নিকাশের কোনো ব্যবস্থা নেই, আর পাশে যে দোকানগুলো রয়েছে আমরা যেটুকু ঠিক করছি দোকানদাররা পাশ থেকে উঁচু করে দিচ্ছে। জল নিকাশের কোনো ব্যবস্থা নেই বলেই জলটা এখানে জমে এখানে বেঁধে থাকছে। আমরা প্রয়োজন হলে আবার জেলাকে বলবো বা আমরা লিখিতভাবে আরও দেবো, যাতে জল নিকাশের ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়, না হলে খুবই অসুবিধাজনক। প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের উদ্যোগে ডেঙ্গির প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলায় জেলায় ডেঙ্গির প্রকোপ যাতে বাড়তে না পারে সেই কারণেই চলছে নিয়মিত অভিযান। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, বসিরহাট। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।